আমা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি অনেক অনেক ভালো এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা সেভেন্টি সিক্স এর প্লাগিনের কাজ দেখাবো ওয়েবস এর বান্ডেল যে আপনি কিভাবে কম্প্রেসরের কাজটা করতে পারবেন খুব সুন্দরভাবে তো সেই প্লাগইন খুব সুন্দরভাবে কাজ করে কিনা এটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তো অনেক দিন পর চলে আসলাম আবারও কিউবেসের মাধ্যমে কিভাবে একটি গজল এডিট করতে পারবেন তো সেই জন্য অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন তো যাই হোক এখন আমরা এইখান থেকে লিখব সেভেন সিক্স লেখার পর সেভেন সিক্স ব্যবহার করবেন মনও ব্যবহার করবেন না আচ্ছা প্লাগইন কিন্তু চলে আসলো এই যে প্লাগইনটা ঠিক আছে তো এই প্লাগিনের কাজ কীভাবে করবেন এখানে আপনি চারটা নব দেখতে পারবেন ইনপুট আউটপুট এবং অ্যাটাক রেশিও ঠিক আছে কম্প্রেসরের যে এই যে কাজটা এখানে চারটা নব আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এবং এইখান থেকে অল দেখতে পারবেন এবং চার আট বারো বিশ এটা কিন্তু আপনি দেখতে পারবেন তো এখন এখানে আমরা কি কি কাজ করতে পারি এখন আমরা একটু প্লে করি এখন কিন্তু আছে এই যে সুয়ে আছেন যেম এখন আমরা অ্যাটাকটা এইখান থেকে আমরা একদম বরাবর রাখব কত রাখলাম একটু দেখেন ফোর দশমিক টু রাখলাম আমরা এইখান থেকে অ্যাটাক তো অ্যাটাকটা ফোর দশমিক টু রাখার পর এখন আমরা রেশিওতে চলে যাব এটা আপনার একদম মাইনাস করে দেব সাত পারসেন্ট হ্যাঁ কি করে দিবো মাইনাস সাত পার্সেন্ট এই যে এখন গজলের সাথে এভাবে যদি কাজ করেন অবশ্যই যাবে অল করে দেবো এখান থেকে অল এই যে এখন আসি আমরা ইনপুট এবং আউটপুট ইনপুট কি আপনার ইনপুট হলো যে আপনার সাউন্ড টক কম রাখতে পারবেন দু চোখে মুর সবুজে আউটপুট আপনার সাউন্ডটার ভলিউম এখান থেকে বাড়াইতে পারবেন ঠিক আছে এটা বাড়ানোর জন্য আর এইটা কমাবেন বাড়াবেন না এটা ঠিক আছে তাহলে সাউন্ড কিন্তু ইনপুটের ফেটে যাবে যে তাই এটা তিরিশ রাখলাম আপনি তিরিশ পার্সেন্ট অথবা চব্বিশ ছয়তিরিশ এর ভিতরে দেখবেন আমার সাজেরা এখন আপনি মিটারের দিকে ফলো করবেন জিরো থেকে আপনার দশ এর ভিতরে যাতে থাকে এবং সাত ফাইভ যখন আপনার এখান থেকে বিশের ভিতরে উঠবে তাহলে কিন্তু আপনার কম্পেসারের কাজটা করা হয় নাই এটা অবশ্যই ফলো করবেন এখন যদি মিটারের দিকে আমরা ফলো করি তাহলে কিন্তু ও দশ পর্যন্ত উঠবেই যে শুয়ে চেন যে মাটিতে দিন ছেলামের সকলতাজেরা সদাবাশোখ দু চোখে মোর সবুজ গুম্বাদে কাজেরা বাসুক দু চোকেতে আমার মদিনারলি গলি সাজেরা বাসুক দু তো অবশ্যই দেখলেন এখন আমরা অফ করলে এবং অন করলে দেখেন পার্থক্য চোকেতে আমার মদিনারলি গলি সাজেরা হাজি দেরই মেতে যে মাটি মদিনার হজি দেরই কদমেতে যে মাটি লাগল মাদিনার এখন যদি এইখান থেকে কানে বাজে আপনার তাহলে আপনি এই পেন্সিল টুল নিয়ে এইখান থেকে আপনি একটা চিহ্ন দিবেন এইখান থেকে একটা চিহ্ন দিবেন ঠিক আছে এই যে ফোটা দিবেন তারপরে এভাবে কম রাখবেন তাহলে আর কানে বাজবে না এই যে দেখেন এবং কীভাবে সেভেন সিক্সের কাজটা করবেন আশা করি দেখেছেন আপনারা তো এভাবে কম্প্রেসরের কাজটা করবেন খুবই কিন্তু দারুণ ওয়েবসের ভিতরেই এই প্লাগিনটা পেয়ে যাবেন তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ